এটা দুঃখজনক। আর আমাদের দাবি যদি অযৌক্তিক হতো তাহলে আমাদের সাত কলেজের প্রিন্সিপাল আমাদের সঙ্গে একমত হতো না। এই জিনিসটা আপনারা উল্লেখ করবেন দয়া করে, যে যেখানে সাত কলেজের প্রিন্সিপাল মহোদয় আমাদেরকে সুপারিশ করেছে, মাননীয় প্রবিসি এবং পরীক্ষা নিয়ন্ত্রকের বরাবর আমরা যে আবেদন করেছি, সাত কলেজের প্রিন্সিপাল মহোদয় কিন্তু এখানে সুপারিশ করেছে যে তাদের দাবি যৌক্তিক সুপারিশ করা হলো। তারপরেও কিন্তু যেখানে আমাদের প্রিন্সিপাল মহোদয়ের কথা তাদের মানা হয় না, প্রিন্সিপালরা আমাদের লোকাল গার্ডিয়ান আমাদের ক্যাম্পাসের, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কি চায় সেই জবাবটা আপনারা নেবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যের অক্সফোর্ড, তারা কি যে প্রাচ্যের অক্সফোর্ড হয়ে যে সমুচা খাওয়ার গিনেস বুকে নাম লেখা দিতে চায়, নাকি সাধারণ শিক্ষার্থীর মানসম্মত শিক্ষার মাধ্যমে গিনেস বুকে নাম লেখাতে চায়? যাদের কাছে এই প্রশ্ন রেখে আমরা আমাদের সংক্ষিপ্ত ব্রিফিং শেষ করছি। খোদা মেহরবান, সবাই সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। হ্যাঁ জি, আমাদের এখানে কর্মসূচি আমাদের আমরা প্রবেশি মহোদয়কে আমাদের এই তথ্য প্রচার আমাদের দাবির ব্যাপারে জানানো হয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত সাধারণ শিক্ষার্থীর সিদ্ধান্ত, এটা আমাদের কর্মসূচি চলবে, আমরণ অনশন কর্মসূচি। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ব্যাপারে। আচ্ছা, আমাদের প্রশাসনিক চাপ, কারণ আমাদের কর্মসূচি হচ্ছে শান্তিপূর্ণ, আমরা কোনো রাস্তা অবরোধ করছি না, মানুষের জনদুর্ভোগ সৃষ্টি করছি না, আমরা এখানে এক সাইডে অবস্থান কর্মসূচি করছি। আমাদের প্রশাসনিকভাবে পুলিশ থেকে বলা হয়েছে যে আমাদের জাস্ট অবস্থান করতে দিবে না, অনশন করতে দিবে না, আপনারা মানববন্ধন করে চলে যান। কিন্তু আমাদের দাবি যৌক্তিক দাবি, তো আমরা তো দীর্ঘদিন 3 মাস থেকে দৌড়াদৌড়ি করছি, অনেক আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের তো আর কোনো উপায় নেই। আমরা যেহেতু শান্তিপূর্ণ কর্মসূচি করেছি, সুতরাং আমরা এখানে অবস্থান আনা নিতে চাই। জি, আজকে আমাদের থার্ড ইয়ার প্রথম বর্ষে ফরম ক্লাবের লাস্ট। আমাদের আমরা বিগত বছরে ফর্ম ফিল আপ করা সম্ভব না, যেহেতু 10 মাসে আমরা পরবর্তী বর্ষে প্রিপারেশন নিয়েছি। আমরা যেহেতু পরবর্তী বর্ষে প্রিপারেশন নিয়েছি, তো বিগত বছরের 9 মাস 10 মাস পরে তারা রেজাল্ট দিয়েছে, এটা আর সম্ভব না। আমাদের দাবি করতে হবে, কারণ আমাদের দাবিটা হচ্ছে আমাদের সর্বোচ্চ বিলম্বে ফলাফল প্রকাশের জন্য সর্বোচ্চ 3 সাবজেক্ট, অকৃতকার্যের 3 সাবজেক্ট পর্যন্ত বিভিন্ন বর্ষে 17, 18, 18, 19, 19, 20 এবং 21-এর মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে আমাদেরকে প্রমোশন দেওয়া হোক, এটা হচ্ছে আমাদের যৌক্তিক দাবি। প্রশ্ন করেন, আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।